বাংলাদেশ ওরাকান্দি থেকে এলেন সীমা ঠাকুর। ঘুরে দেখলেন বনগাঁয় নির্মীয়মান নব ওরাকান্দি মন্দিরের কাজ। খুশি মতুয়া ভক্তেরা। বনগাঁতে প্রস্তাবিত নব ওরাকান্দি শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরের কাজ দেখে খুশি বাংলাদেশ ওরাকান্দি মন্দিরের পূজনীয় সীমা ঠাকুর। শনিবার বাংলাদেশ থেকে ভারতে আসেন তিনি। জানা গেছে, বনগাঁ পৌরসভার অন্তর্গত দেবগড় এলাকায় তৈরি হচ্ছে বাংলাদেশ ওরাকান্দি মন্দিরের আদলে নব ওরাকান্দি মন্দির। গত বছর 20 ডিসেম্বর মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সকলের দানে একটু একটু করে রূপ পাচ্ছে মন্দির, যা নিয়ে ভক্তদের মধ্যে রয়েছে উন্মাদনা। গত ডিসেম্বরে এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ। মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মন্দির নির্মাণের ক্ষেত্রে আর্থিক অনুদানের সমস্ত দানই গ্রহণ করা হবে। এদিন সীমা ঠাকুরকে সামনে পেয়ে আপ্লুত মতুয়া ভক্তেরা। এদিন নির্মীয়মান মন্দির ঘুরে দেখেন সীমা ঠাকুর। মন্দির নির্মাণ প্রকল্প বাস্তবায়িত করার জন্য পৌরপ্রধানকে ধন্যবাদও জানান তিনি। তিনি বলেন, এখানে মন্দির তৈরি হচ্ছে, এই অনুভূতি ভাষায় বলে ব্যক্ত করা যায় না। কি আনন্দ, আর অনুভূতির কথা বলা যায় না, এটা বলা ভাষায় ব্যক্ত করা যাবে না। যে আমার ঠাকুরের নামে আজকে এখানে মানে বিরাট কিছু হচ্ছে, আর ঠাকুরের ভক্তরা সবাই ঝাঁপায় পড়ছে, এই আমার মানে অসমাপ্ত বক্তব্য, বলা যাবে না। সব কিছু তো গোপালের উদ্যোগে, তার চেষ্টায়, তার ভক্তি বিশ্বাসে কিন্তু তোমাদের সবাই এক জায়গায় সবাই জড়ো হয়েছে আর কি। সবই গোপালের কৃতিত্ব আমি বলতে পারি। ওরাকান্দি যেতে পারে না, তখন তারা এখানে আসবে এবং এখানে আসিয়া তাদের মনস্কামনা ওই ওরাকান্দির উদ্দেশ্য করে তাই মন্দিরে করবে, এবং ঠাকুর তো অবশ্যই পূর্ণ করবে। জানা গেছে, এর আগে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন বাংলাদেশ থেকে ওরাকান্দি মন্দিরের পবিত্র মাটি ও জল আনা হয় পৌরপ্রধানের উদ্যোগে। তারপর থেকেই চলছে মন্দির নির্মাণের কাজ। এ বিষয়ে পৌরপ্রধান জানান, বহু মানুষ ইচ্ছে থাকলেও বাংলাদেশে ওরাকান্দি মন্দিরে যেতে পারেন না, তাদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সব মন্দিরের মধ্যে আমিত্ব ভাব রয়েছে, এই আমিত্ব ভাব থাকলে হবে না। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে সম্পূর্ণভাবে নিজেকে সঁপে দিতে হবে, এবং যেখানে ভক্তরাই হলো ভগবান রূপ নেবে। মা সীমা দেবীর ছবি দেখে আর আমাদের মা সারদার ছবি দেখে আমার মনে হয়েছে কেউ কারোর থেকে কমানা, তার মধ্যে ভগবান বিরাজমান, তার হাত দিয়ে করাচ্ছে। আমরা বিভিন্ন অলৌকিক ঘটনার সাক্ষী এই মন্দিরে, এবং আমরা মনে করি বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রচার ধাম ওরাকান্দিতে যে লীলা করেছিলেন হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর, এবং ওনারা যে কাজ করছেন সেটা সব থেকে বড় প্রচার ধাম হবে এখানে। এবং এখানে 1 লক্ষ ভোট যারা ভক্ত, যারা একটা ইট দিয়েছে, তারা যদি কোনোদিন মন্দির করতে পারে না, তাদেরও যাতে বলতে পারে এই মন্দিরটা করার সময় আমার একটা ইট আছে। এবং তাদের নাম ওই দেখবেন যে মথুয়ারা একজনার নমস্কার করলে আর একজনার করে, এবং সেই 1 লক্ষ মানুষের উপর দিয়ে যখন পা দিয়ে যাচ্ছে তাকে তাকে নমস্কার করছে, আবার সে যখন মাথা নিচু করে তাই সেখানে নমস্কার করছে, নমস্কার হলো, তার মানে 1 লক্ষ মানুষের সঙ্গে একে অপরের প্রতি নমস্কার জানিয়ে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর শান্তিমাতা সত্যভামা দেবী এদের কাছে গিয়ে পৌঁছে যেতে পারছে। যারা ওরাকান্দি যেতে পারছে না, সেই ওরাকান্দি ধামের বাক্স থাকবে, বাক্সটা তালে তালা দিয়ে যে মা যাকে সিদ্ধান্ত নেবে এই মানুষটা তালা দেবে, চাবিটা তার কাছেই থাকবে। এবং সেখানে যে ধামের হরিচাঁদ ঠাকুরের নামে যে পুজো দেবে, সেই যে অর্থ হোক সামগ্রিক হোক আমরা ওই ওরাকান্দি ধামে পৌঁছাবো। লক্ষ্য আমাদের বাংলাদেশের ওরাকান্দি ধাম, যেখানে ঠাকুর বিরাজমান, আর এটা হলো আমাদের প্রচার ধাম। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।